যারা ইমান আনে ইমান, যারা নেক কাজ করে আল্লাহর উপর ইমান আনে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথার উপরে দৃঢ় থাকে, কষ্ট দেই না, খুব সহজভাবে তার রূহ কবজ করা হয়। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ملك الموت بولين نبي جي جيلوك بولين إن الذين قالوا ربنا الله যারা বলে আমাদের রব আল্লাহ আর কেউ না, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোন ইলাহ নাই, কথাটা যারা বলে সুম্মাস্তাকামু এটার উপরে দৃঢ় থাকে, দৃঢ় অবিচল থাকে, অবিচল অভাব অনটন লোভ লালসা তার এই কথা থেকে দূরে সরাইতে পারে না। ثم استقاموا تتنزل عليهم الملائكة তার অন্তিম সময়ে তার শেষ বিদায়ের বেলায় অগণিত ফেরেশতা নাজিল হয়, নাজিল হয়, সুবহানাল্লাহ, অগণিত ফেরেশতা আসে উপর থেকে, ফেরেশতারা এসে তার ডাক দিয়া বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্না জান্নাতটা সামনে হাজির করে, হাজির করে বলে একটু তাকায় দেখো, ওয়া আবশিরু বিল জান্না এইটাই তোমার জান্নাত, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্না তোমার জন্য নির্ধারিত এইটাই জান্নাত, আল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিলেন, এটা তোমার জান্নাত, একটু তাকায় দেখো। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আজকের খুতবায় সূরা সিজদা থেকে 11, 12, 13, 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এর আলোকে আলোচিত কিছু হাদিস সামনে আসবে, এটাকে সামনে নিয়ে ইখলাসের নিয়তে আমলের নিয়তে আজকের এই খুতবা পেশ করতেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। এই আয়াতগুলোতে গোটা মানব জাতির একটা চিত্র ফুটে উঠতেছে, যেটা মানুষের জন্য খুব ভয়ানক এক খবর আল্লাহর পক্ষ থেকে সংবাদ। এটা পৃথিবীর সব মানুষের জানা উচিত, জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الله تعالى বলেন নবী আপনি বলুন يتوفاكم ملك الموت মৃত্যুর ফেরেশতার ব্যাপারে
الذي أُكِّل بكم যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে নির্ধারিত করা হয়েছে তোমাদের জান কবজ করার জন্য। হে মানুষ, তোমাদের রূহ কবজ করার দায়িত্বে মালাকুল মউতকে নির্ধারণ করা হয়েছে। একটা দিন এমন আসবে তুমি পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, কাঁচামাটির ঘরে থাকো আর উচ্চ অট্টালিকার ভিতরে থাকো না কেন, মালাকুল মউত তোমাকে খুঁজে বের করবে এবং তোমার দেহ থেকে প্রাণ বের করবে, এতে কোনো সন্দেহ? এটা হবে তোমার। আমরা যারা বলছি, যারা শুনছেন, সকলের দেহ থেকে মালাকুল মউত রূহ কবজ করবেন, বের করবেন। ব্যাপারটা হলো কি জানেন, আমরা এটা শুনতে 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 দেখতে দেখতে বাস্তবতার উপলব্ধিটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, এখানে শুধু শেষ নয়, মালাকুল মউত তোমাদের দেহ থেকে প্রাণ বের করে ফেলেছে, এটাই শেষ নয়। তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এর পরবর্তী ধাপ হলো তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে, তোমাদের স্রষ্টার দিকে যিনি তোমাকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন। পরবর্তী ধাপ হচ্ছে সকলে মিলে তোমরা তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে। তুমি মুসলিম হও আর না হও, সংশয়বাদী থাকো আর নাস্তিক থাকো, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ আর মূর্তি পূজারি যেই থাকো না কেন, মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। এর থেকে বাঁচবার পালাবার রাস্তা পৃথিবীর কোনো মাখলুকের নাই। এই ধাপটা শেষ হওয়ার পরে পরবর্তী ধাপ হচ্ছে তুমি তোমার রবের দিকে তোমার ফিরে যেতে হবে, যেখান থেকে তিনি তোমাকে পাঠিয়েছিলেন, রিটার্ন তোমাকে সেখানে ফিরে যেতে হবে, আর বিকল্প কোনো রাস্তাও আর খোলা নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারাইদিল মুজরিমুন, হে নবী, আপনি যদি একটু দেখতেন, ইদিল মুজরিমুন পাপাচারীদেরকে, পাপিষ্ঠদেরকে, কাফেরদেরকে, ফুজ্জাবদেরকে, পাপের সাগরে যারা ডুবে আছে তাদেরকে যদি একটু দেখতেন, না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যে হাশরের মাঠে তারা তাদের রবের সামনে অবনত চিত্তে মাথাটা নিচু করে লাঞ্ছনা বঞ্চনা অভিশাপ মাথায় নিয়ে মাথাটা নিচু করে আসামির বেশে দাঁড়িয়ে থাকবে। আপনি যদি এদেরকে একটু দেখতেন যে তারা তাদের রবের সামনে কিভাবে লাঞ্ছিত অবস্থায় নিম্নমুখী হয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, পাপাচারীদের হালত হবে এমন, ফাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ভীত সন্ত্রস্ত হয়, সারা জিন্দগির জিল্লতি পাপের দায়ভার কাঁধে নিয়ে মাথায় নিয়ে রবের সামনে আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, দৃষ্টি নিচে দিবে, এই দৃষ্টি উপরে উঠাবার সাহস আর তার হবে না। এটা যে উপরে উঠে তাকিয়ে দেখবে কে তার বিচার করছে, এইটাও সাহস তার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় পাপীগুলো তার রবকে ডাক দিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আজকে তো আমরা নিজের চোখে সব দেখলাম, ওয়াসামিনা, সব শুনলাম, প্রত্যক্ষদর্শী হইলাম, ফারজিনা,
আপনি আমাদেরকে একটু রিটার্ন করেন দুনিয়ায়, একটু সুযোগ দেন আরেকবার দুনিয়াতে পাঠান। নামাল সলিহা, আমরা একেবারে নেক আমল ছাড়া আর কিছুই করব না, এটা আল্লাহ কি বলবে? শুধু তাই নয়, আরো বলবেন আল্লাহ আমরা দৃঢ়ভাবে সব দেখেছি, কবরের আজাব সত্য, আলেমরা বলতো নবীরা বলতো, মানতাম না, নাস্তিক্যবাদ পোষণ করতাম, সংশয়বাদী হয়ে যেতাম। মুসলমানদের ভিতরে অনেক এরকম আছে সংশয়বাদী, কবরে আজাব হলে হতেও পারে নাও হতে পারে এমন মনোভাব রাখি, আছে না? কি করে এটা সম্ভব? একটা মানুষ মরে গেলে কবর দিলে 2-4-5-10 বছর পর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথচ হাদিসে নবী বলেন কবরের মাটি তাকে চাপা দিবি, এই পাশের হাত ওই পাশে নিয়ে যাবি। নাস্তিকরা বেঈমানরা অস্বীকার করে গল্প মনে করে, গল্প এই কথাগুলো ভুয়া মনে করে, ভুয়া মনে করে এই সংবাদগুলো ভুয়া, এটার বাস্তবতা নাই এমন মনে করে। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এগুলো তো থাকবেও। নবীকে বলেন ও নবী, ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, যদি আমি রব চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি সুপথে পরিচালিত করতে পারতাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি হেদায়তের পথে পরিচালিত করতে পারতাম, বাধ্য থাকত, সে আমার হুকুমের বাইরে যেতে পারত না। আপনারা কি আমার কথা শুনতেছেন, শুনতেছেন, খেয়াল করতেছেন? এখানে কিছু প্রশ্নের উত্তর আছে। আল্লাহ বলেন নবী, আমি যদি চাইতাম পৃথিবীর কোন মানুষ আমার কোরআনের গায়ে লাথি মারা, তো দূরের কথা, আমার নাম সারা অন্য কিছু মুখ দিয়ে উচ্চারণ করতে পারত না। আমি যদি চাইতাম ফেরেশতাদেরকে আমার ইবাদতের জন্য যেমন বাধ্য করেছি, আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য বাধ্য করতে পারতাম, পারতেন কিনা? একমাত্র জিন আর ইনসান ছাড়া যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুককে নির্ধারিত ইবাদত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই ইবাদতের বাইরে আর তার কিছু করার সুযোগ নেই। কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, এরা শুধু বলে সুবহানাল্লাহ, তার ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শুধু সুবহানাল্লাহই বলবে, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আর তার নাই। কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ বলার জন্য, মরার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো তাসবিহ সে পড়তে পারবে না, কারণ তাকে বাধ্য করা হয়েছে। কিছু ফেরেশতাকে শুধুমাত্র রুকু করার জন্য সৃষ্টি করা হয়েছে, সিঙ্গায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত শুধু রুকুতে থাকবে, রুকুতে কি সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তার নাই। কিছু মাখলুক তো আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ যেমন সিজদা দেয় এভাবে শুধু সিজদায় পড়ে থাকবে, মরার আগ পর্যন্ত সিজদা থেকে মাথা ওঠাবার সাহস তার নাই। এভাবে প্রত্যেকটা মাখলুককে নির্ধারিত ইবাদের জন্য, ইবাদতের জন্য আল্লাহ বাধ্য করেছেন, শুধুমাত্র জিন আর ইনসান ছাড়া সব মাখলুক ইবাদতের জন্য বাধ্য, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা নাই, এই ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ও নবী, ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি আল্লাহ যদি চাইতাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েতের উপরে বাধ্য করতে পারতাম, যে তুমি নাস্তিক হওয়া তো দূরের কথা, আমার হুকুমের বাইরে যেতেই পারবে না, কিন্তু আমি এমনটা করি নাই, এমনটা আমি মানুষের জন্য করি নাই আর জিনের জন্য করি নাই, এই শুধু দুইটা মাখলুক ছাড়া বাকি সব মাখলুককে আল্লাহর দেওয়া নির্ধারিত ইবাদতের জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার সুযোগ নাই তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ولكن حق القول مني কিন্তু আমি আমার একটা সিদ্ধান্ত আমি স্থির করে রেখেছি রব বলেন আমার একটা সিদ্ধান্ত আমি স্থির করে রেখেছি এই মর্মে লাআমলাআন্না জাহান্নাম আমি জাহান্নামকে পূর্ণ করব জাহান্নামকে পূর্ণ করব মিনাল জিন্নাতি ওয়ান্নাসি আজমাইন জিন আর মানুষের সমন্বয়ে আমি আল্লাহ আমার জাহান্নামকে পূর্ণ করব এটা আমি নির্ধারিত করেছি আমার পক্ষ থেকে গরু ছাগলকে আমি জাহান্নামে পাঠাবো না ফেরেশতাকে জাহান্নামে পাঠাবো না পৃথিবী জিন আর ইনসান ছাড়া কোনো মাখলুককে আমি জাহান্নামে পাঠাবো না পাঠানোর সুযোগও নাই কেন নাই এই জিন আর ইনসান ছাড়া অন্য কোনো মাখলুক তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে চলবার কোনো সুযোগ নাই এই অপশন আমি তাকে দেই নাই এই অপশন আমি দুইটা মাখলুককে দিয়েছি এক জিন দুই নাম্বার ইনসান এই দুই জাতিকে দিয়েছি এই দুই জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فذوقوا بما نسيتم হাশরের মাটি অপরাধ করবার কারণে এই দুনিয়ার জমিনে জিন্দেগিটা বরবাদ করার কারণে পাপের সমুদ্রে ডুব দেওয়ার কারণে নাস্তিক্যবাদী মত পোষণ করবার কারণে কুফরি করার কারণে শিরিক করার কারণে মূর্তি পূজা করার কারণে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাশরের মাঠে বলবেন فذوقوا بما نسيتم لقاء يومكم هذا জাহান্নামের উপরে দাঁড় করাবে যখন ভিতরে ফেলবেন তখন আল্লাহ বলবে فذوقوا স্বাদ আস্বাদন গ্রহণ করো স্বাদ জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ করো এবার بما نسيتم لقاء يومكم هذا আজকের এই দিনটা কি ভুলে গিয়েছিলে মনে করতে এরকমটা হবে না হওয়ার সম্ভাবনা নাই জাহান্নামের আযাবের সম্মুখীন আমাদের হতে হবে না আমরা মানুষ মরে গেলাম দাফন কাফন করার পর আমার আর অস্তিত্ব থাকবে না কিসের আবার জাহান্নাম এটা কি তুমি ভুলে গিয়েছিলে যে জাহান্নামের আযাবের সম্মুখীন মনে হয় তোমার হওয়া লাগবে না আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবার সময় রব বলে দিবেন এবার তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো জাহান্নামের আযাব এবার ভোগ করতে থাকো এটা তোমাদের জন্য রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় ইন্না নাসিনাকুম তোমরা যেভাবে এই দিনটাকে ভুলে গিয়েছিলে আজকেও তোমাদেরকে ভুলে দেওয়া হলো আমিও তোমাদেরকে ভুলে গেলাম আমি আর মনে রাখবো না তোমাদের অনাদিকাল পর্যন্ত যে জাহান্নামের আগুনে জ্বলবা আর আমাকে ডাকবা সারা দিব না ভুলে গেলাম আর আমার সাথে সাক্ষাৎ হবে না রব্বুল আলামিন বলেন রব বলেন উযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তাআমালুন মনে রাখবেন জাহান্নামের জাহান্নামের ভিতরে পড়বি জাহান্নামের আগুনে জ্বলবি জাহান্নামের আগুন এটা তো কঠিন একটা জায়গা শান্তির কোনো জায়গা এটা না কিন্তু আল্লাহ যখন ঘোষণা দিবেন যে ইন্না নাসিনাকুম দুনিয়াতে তোমরা আমাকে যেমন করে ভুলেছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম ডাকলে আর সারা দিব না আর হবে না তোমাদের সাথে দেখা আর সাক্ষাৎ শুধু তাই না কঠোর একটা সংবাদ দিয়া বলবেন আল্লাহ উযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তাআমালুন দুনিয়াতে যত পাপ কাজ করেছো
এই পাপ কাজের জন্য অনাদিকাল পর্যন্তই জাহান্নামের আযাবে ভুগতে থাকো, আর এখান থেকে নিষ্কৃতি পাবে না, এখান থেকে আর বের হতে পারবে না, তুমি বের হওয়ার সুযোগ নাই। আয়াতে কারিমার অর্থটা হচ্ছে সাবলীল, একটা অর্থ আপনাদের সামনে বললাম, এখানে কিছু কথা আছে। একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি চাইতেন পৃথিবীর সব মানুষকে হেদায়াত করে দিতে পারতেন, পারতেন কি না বলেন, পারতেন কি না? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? কারো নাই। করেন নাই কেন? বাধ্য করেন নাই কেন? এ বাধ্য না করাটার উপরই নির্ভর করবে জান্নাত আর জাহান্নাম। মানুষকে সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক সূরায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানব কোন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের কি তোমাদের দয়ালু রব থেকে, দয়ালু রব থেকে কে দূরে সরিয়েছে, কে ধোকা দিল, এত দয়ার রব থেকে তোমাকে কে দূরে সরালো, তোমার কি কোনো অস্তিত্ব ছিল? বলেন, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? হ্যাঁ, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না তো। কে দিয়েছেন আমাদেরকে অস্তিত্ব? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার থেকে তোমাদেরকে কে দূরে সরালো? তারে কেমনে বলে গেছো তোমরা? তোমাদের তো কোনো নামগন্ধ ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে জানতো না, চিনত না, তোমার কোনো নাম ছিল না, পরিচয় পরিচিতি ছিল না। আমি রব তোমাকে পরিচিতি দান করেছি, কে দিয়েছেন? এ হাজার কোটি টাকার মেন শিক্ষিত কে বানিয়েছেন? সুস্থ কে রাখেন? আল্লাহ। সম্মানের আসনে কে বসান? আল্লাহ বসান। আল্লাহ বলেন, এগুলো কিছুই ছিল না তোমার, আমি দিয়েছি সব তোমাকে, সব দিয়েছি তোমাকে। الذي خلقك فسواك فعدلك, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ফসাওয়াক সুসামঞ্জস্য করেছি, ফাদালাক সুগঠিত করেছি তোমাকে। তুমি যে তোমার সুন্দর চেহারাটা এটা ছিল না, আমি আল্লাহ তোমাকে সুসামঞ্জস্য করেছি এবং সুগঠিত করেছি সব দিক দিয়ে, দুনিয়ার যাবতীয় নিয়ামত রাজি দিয়ে তোমাকে পূর্ণতা দান করেছি। আমি পৃথিবীতে বহু মানুষ আছে চেহারা ছবি অনেক সুন্দর, চোখ দুটা নাই, এটা আমি তোমাকে এমন করি নাই। আমি তো কিছু মানুষকে এমন রেখেছি যাদেরকে দেখে তোমরা ইবরত হাসিল করতে পারো, যে রব ইচ্ছা করলে আমারও দুইটা চোখ না দিতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমার দুইটা চোখও না দিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমার একটা হাত না দিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন, ইচ্ছা করলে জবানটাকে বন্ধ করে দিয়ে দুনিয়াতে আমার রব আমাকে পাঠাতে পারতেন, পারতেন না? কি বলেন আপনারা? আচ্ছা, আমরা তো ছিলাম কিছুই ছিল না আমাদের, আল্লাহ আমাদের কি বলে নাও নাই, ইচ্ছাও পোষণ করেন নাই আমাদের সামনে, অপশনও দেন নাই যে আমি তোমাদেরকে অস্তিত্বে আনতে চাই, মানুষ বানাইতে চাই, এমন কিছুই না। আমাদের রব পছন্দ করেছেন যে এইগুলোরই আমি মানুষ বানাবো, আমার ইবাদতের জন্য নির্বাচিত করব, সুবহানাল্লাহ, আমার ইবাদতের জন্য আমি তাদেরকে নির্বাচিত করব, এরা আমার ইবাদত করবে, এই জন্য মানুষ বানাবো। নিজের ইচ্ছা না চাইতেই আমাদের রব আমাদের উপরে দয়াটা করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? না চাইতেই দয়াটা করেছেন আমাদের রব। সম্মানিত হাজরি, আল্লাহ তাআলা বলেন, আমি যে এত দয়া তোমারই করলাম, আমি যেমন চেয়েছি তোমাকে তেমন অভয়বে সৃষ্টি করেছি, আমি যতটুক সৌন্দর্যতা যারে দেওয়ার দরকার আমি তারে ততটুক সৌন্দর্যতা দিয়েছি, সব সুসামঞ্জস্য করেছি, হাত দুইটা সমান রেখেছি, পা দুইটা সমান রেখেছি, তোমার চোখগুলো সমান রেখেছি, আবার ব্যতিক্রমও কিছু রেখেছি, এগুলো তোমাদেরকে শিখার জন্য। এই যে এতগুলো নিয়ামত আমি তোমাকে দিলাম, এত কিছু যে তোমার জন্য আমি করলাম,
তুমি কি মনে করেছো যে আমি তোমাকে এমনি ছেড়ে দিব, আমি তোমাকে প্রশ্নের সম্মুখীন করব না? أيحسب الإنسان أن يترك سدى الله بولين مانوش كي موني كوري جا آمي مانوش كي إمني چري دي بو آمي تاكي پروشتے شو مخين كوربونا ايتو ني آمار ديلام ايتو كيچو كولام تار جردو جار استيطو چلونا آمي تار استيطو ديلام جار نام چلونا آمي تاكي شندر نام ديلام جار مال چلونا آمي تاكي مال ديلام যে ছিল মূর্খ মূর্খ জন্মগতভাবে মূর্খ, কোনো অক্ষর জ্ঞান ছিল না, ইলিটারেট ছিল, আমি রবটাকে জ্ঞানী বানালাম, আমি তাকে হস্তলিখন শিক্ষা দিলাম, অনুভূতি শক্তি দান করলাম, আকল দিলাম, বিবেক দিলাম, আপন পর বুঝার শক্তি দিলাম, আপন পর চেনার শক্তি দিলাম, হক আর না হক বুঝারও শক্তি দিলাম, অথচ সে সত্যটা গ্রহণ করলো না, আমি তাকে এমনি ছেড়ে দিব, এমনি ছাড়ব না। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও নবী, এ আত্মভোলা মানুষগুলোকে আগে জানিয়ে দেন, তোমাদের রূহ কবজ করার জন্য নির্ধারিত ফেরেশতা আমি রাখছি, মালাকুল মাউত নির্ধারিত ফেরেশতা, এটা আমি রেখেছি, তুমি যেখানেই দৌড়াও না কেন, সাগরের তলদেশে টাইটান নিয়ে যদি চলেও যাও, 12,000 ফুট পানির নিচেও যদি তুমি চলে যাও, আমার মালাকুল মাউত সেখানে তোমার জান কবজ করার জন্য পৌঁছে যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আনসারী এক সাহাবীর সাকরাত শুরু হয়েছে, সাকরাত নবীজি সংবাদ পাইলেন, নবীজি আনসারী সাহাবীর বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে নবীজি তার মাথার পাশে একটু বসলেন। সাহাবি হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা লক্ষ্য করলাম নবীজি কার সাথে জানি কথা বলতেছেন, কাউকে দেখা যায় না, আমরা শুনতেছি আল্লাহর নবী মালাকুল মাউত আজরাইলকে বলতেছে, মালাকুল মাউত আমারই আনসারী সাহাবীর রূহ কবজ করার ক্ষেত্রে তুমি একটু এহসান করো, দয়া করো, কষ্ট দিও না, কষ্ট দিও না। এ আনসারী সাহাবি পাশে মাথার পাশে বসে নবীজি মালাকুল মাউতের সাথে কথা বলছেন, আমার সাহাবি বেশি কষ্ট দিও না, এহসানের সহিত তার জানটাকে কবজ করো, নিয়ে যাও। আমার ভাইয়েরা, মৃত্যু পথযাত্রী কোনো মানুষ, সাকারাত যখন শুরু হয়ে যায়, সাকারাত যখন মানুষের শুরু হয়ে যায়, তখন এই মানুষের কোনো হুঁশ জ্ঞান আর ঠিক থাকে না। এই মুহূর্তে তার পাশে একটু কোরআন তেলাওয়াত করা, এই মুহূর্তে তার পাশে একটু কালিমার তালকিন করা, এটা জীবিত মানুষদের দায়িত্ব। কিন্তু আমরা যে প্রজন্মটা তৈরি করতেছি আমাদের ছেলে মেয়েগুলো, সাকারাতের সময় যখন আপনার ছেলে মেয়ে তাকিয়ে দেখবে যে আপনার নাক চোখ উল্টে গেছে, আপনার সন্তান ভয়ে রুমে ঢুকবে না, ঠিক না, ভয়ে ঢুকবে না, ভয় পাবে। খুব দামি একটা রুমে আপনি থাকতেন, মারা যাবার পর অন্তত পক্ষে 40 দিন পর্যন্ত এই রুমে যাবে না, মৌলবি এনে এইটাকে উদ্বোধন না করে যাবে না। এই একটা প্রজন্ম আমরা তৈরি করছি, ঠিক না, ওরা মনে করে মৌলবী সাহেবরা আসলে এখানে বসলে একটু দোয়া কালাম করলে আব্বুর সাথে যে মালাকুল মাউত আজরাইল দেখা সাক্ষাৎ করছে আমাদেরকে মনে হয় আর চিনবে না, হুজুরদেরকে ধরাইয়া দিই, ঠিক না, হুজুরদেরকে একটু চিনাইয়া দিই, কারণ এই রুমে আজরাইল আসছিল তো আব্বুরে নিয়ে গেছে। কষ্ট লাগে আমাদের এই কথাগুলো, তাই না, কারণ আমরা তো অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ডে আমাদের একটা ছেলে টেলে যদি পাঠাইতে পারি স্কলারশিপ দিয়ে, তখন নিজেরও জান্নাতি মনে করি আর তারেও মনে করি সফল একজন মানুষ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়ারা, স্কলারশিপ নিয়ে আপনার বাচ্চা সারা দুনিয়া ঘুরুক, সর্বোচ্চ শিক্ষিত হোক, এটা আমরাও চাই, কিন্তু পাশাপাশি আমরা এটাও চাই
আপনার শেষ বিদায়ের বেলায় আপনার সন্তানটা আপনার শিয়রের পাশে বসে যদি একটু কালিমার তালকিন দিতে পারত, আপনার জীবনটা সফল হয়ে যেত, জীবনটা সফল হয়ে যেত। আপনার মৃত্যু পথযাত্রী এই মুহূর্তে আপনার ছেলে মেয়েটা যদি পাশে বসে একটু তেলাওয়াত করত, জীবনটা সফল হইত। আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সন্তানগুলোকে আমরা যেমন চাই এমন বানিয়ে দিক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীজি আজরাইলের সাথে কথা বলছেন আর বলছেন আমার এই আনসারি সাহাবীর রূহটা একটু সহজভাবে নাও, তুমি সহজভাবে কষ্ট দিও না। মালাকুল মাউত, মালাকুল মাউত কি চিনেন তো? কি নাম বলেন, কি নাম? আজরাইল। এটা এক আসারে আসছে, আসারে মূলত কোরআন হাদিসে মৃত্যুর ফেরেশতার নাম আসছে মালাকুল মাউত। এই হিসাবে আজরাইল বললেও সমস্যা নাই, বলতে পারেন। নবীজি মালাকুল মাউতকে বললেন তুমি রূহটা একটু সহজভাবে নাও। উত্তরে মালাকুল মাউত রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনার এই সাহাবীকে আমি কষ্ট দিব না, কষ্ট দিব না। যারা ইমান আনে ইমান, যারা নেক কাজ করে আল্লাহর উপর ইমান আনে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথার উপরে দৃঢ় থাকে, কষ্ট দেই না, খুব সহজভাবে তার রূহ কবজ করা হয়। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا التي كنتم توعدون। মালাকুল মউত বলেন, নবীজি যে লোক বলে ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ আর কেউ না, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, কথাটা যারা বলে, সুম্মাস্তাকামু, এটার উপরে দৃঢ় থাকে, দৃঢ় অবিচল থাকে, অবিচল অভামনটন লোভ লালসা তার এই কথা থেকে দূরে সরাইতে পারে না। তার অন্তিম সময়ে তার শেষ বিদায়ের বেলায় অগণিত ফেরেশতা নাজিল হয়, নাজিল হয়, সুবহানাল্লাহ, অগণিত ফেরেশতা আসে উপর থেকে, ফেরেশতারা এসে তার ডাক দিয়া বলে আল্লাহ, হে আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতটা সামনে হাজির করে, হাজির করে বলে একটু তাকায় দেখো, ওয়া আবশিরু বিল জান্নাহ, এইটাই তোমার জান্নাত, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য নির্ধারিত এইটাই জান্নাত, আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিলেন, এটা তোমার জান্নাত, একটু তাকায় দেখো। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন, মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই
সাহাবীর কষ্ট দিব না মুমিনদের রূহ কবজ করার সময় আমরা কষ্ট দেই না কারণ হচ্ছে নবীজি এক হাদিসে বলেন একজন মুমিনের মৃত্যুর সময় যখন আসে একটা কলসির মধ্যে যেমন এই গ্লাসটার মধ্যে পানি আছে পানিটা ঢেলে দিলে সহজে যেমন পড়ে যাবে একজন মুমিন বান্দা যার মরণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে রব বলে মেনে নিয়েছে তার এন্তেকালের সময় তার দেহ থেকে রুহটা এমন সহজভাবে বের হয় একটা কলসি থেকে সহজভাবে পানি যেমন নিচে পড়ে যায় এভাবে বের হয়ে যায় নবীজি কষ্ট দিব না আমি তারে আপনি শান্ত থাকেন আপনার চিত্তকে আপনি শান্ত করেন রসুলকে সান্ত্বনা দিলেন মালাকুল মাউত শুধু তাই নয় মালাকুল মাউত বললেন নবীজি আরেকটা সংবাদ আছে শুনুন সারা পৃথিবীতে যত মানুষ আছে বিরাজমান প্রত্যেকটা মানুষের সাথে দৈনিক অন্তত পাঁচবার আমি মালাকুল মাউত সাক্ষাৎ করি কথাটা কি বুঝাইতে পারছি গল্প নয় হাদিস বলতেছি মৃত্যু পথযাত্রী সাহাবীর পাশে বসে নবীজি ফেরেশতার সাথে মালাকুল মাউতের সাথে কনসালটেন্সি করছেন কথোপকথন করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ দৈনিক অন্তত পাঁচবার পৃথিবীর প্রতিটা মানুষের সাথে আমি সাক্ষাৎ করি অন্তত পাঁচবার প্রতিদিন সাক্ষাৎ করি আপনি কি কখনো ভেবেছেন প্রতিটা দিন মৃত্যুর ফেরেশতা আপনাকে দেখে সাক্ষাৎ করে বিশেষ করে হাদিসের ব্যাখ্যায় আসছে একজন নামাজি মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে যখন হাজিরা দেয় মালাকুল মাউত সামনে দাঁড়ায় একটু তারে জিয়ারত করে সুবহানাল্লাহ বলছি চেক করে নামাজের বাইরে যে থাকে তারেও দেখে নামাজের ভিতরে যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিত হয় তারাও দেখে মৃত্যু পথযাত্রী আনসারী সাহাবীর পাশে দাঁড়িয়ে মালাকুল মাউত রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে এসে হাজিরা দেয় এই প্রত্যেকটা মানুষের জন্য প্রতিদিন মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় একটা করে ফেরেশতা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে কোন মরবে কি করে এই ফেরেশতা মালাকুল মাউত বলে ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতার কাজ হলো এই নামাজের পাহারা দেওয়া শয়তান যেন তার ঈমান চুরি করে না নিয়ে যায় শয়তান যেন তার বেঈমান না বানিয়ে ফেলে এই ফেরেশতারে তার সাথে আল্লাহ নিয়োজিত করে দেয় যেদিন তার দেহ থেকে আমি রূহ বের করব এই দিন তার পাশে তার আপনজন কেউ যদি না থাকে হ্যাঁ ভাই কথাটা খুব খেয়াল করে খুব খেয়াল করেন মালাকুল মাউত রসুলকে বলেন যেদিন তার খাতেমা বিল খায়র হবে শেষ বিদায়ের দিন আসবে এদিন যদি কোনো আপনজন তার পাশে নাও থাকে যেই ফেরেশতাটা তার সাথে নিয়োগ প্রাপ্ত হয় এই ফেরেশতাটা মৃত্যুর সময় তার কানের মাঝে কালিমার তালকিন দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ফেরেশতা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কালিমা কানের কাছে তালকিন দেয় আর ওই নামাজি মানুষটা কালিমা পরে পরে বিদায় হয়ে যায় নবীজি দৈনিক পাঁচবার খুব সহজে আপনার এই পৃথিবীর মানুষগুলোর সাথে আমি সাক্ষাৎ করি যারা নামাজে আসে এই প্রতিটা মানুষের সাথে আবার একজন করে ফেরেশতা নিয়োগ হয়ে যায় তার শেষ বিদায়ের বেলায় কেউ যদি তার পাশে না থাকে এই ফেরেশতা তার কানের মধ্যে একটা তালকিন দিয়া দেয় এটা আপনারা কেউ শুনেন না আমি এসে দেখি ফেরেশতা তার কানে আওয়াজ দিচ্ছে আর আমি রুমালটা ধরি সে কালিমা পড়তে থাকি আমি তাকে নিয়ে যাই আপনারই আনসারি ফেরেশ আনসারি সাহাবীর হালত এইটাই সুবহানাল্লাহ আপনি ব্যতিব্যস্ত হইলেন না আপনি কষ্ট নিলেন না আপনি শান্ত থাকেন রসুলকে সান্ত্বনা দিচ্ছে অন্য হাদিসে আল্লাহর নবী বলেন একটা মানুষের শেষ বিদায়ের বেলায় যা করে সে বিদায় হয় ঠিক এইটা নিয়ে কবর থেকে উঠে দাঁড়ায় কোনো মানুষের মৃত্যুর সময় যদি
কালিমা তালকিন দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরে যায়, কবর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে উঠবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কোন মানুষ যদি মদের আড্ডা খানায় মদের বোতল মুখের মধ্যে নিয়ে মারা যায়, কবর থেকে মদের বোতল একটা মুখে নিয়ে জাগ্রত হবে। কোন মানুষ রাজনৈতিক প্রতিহিংসা একজন আরেকজনকে যখন মারে, মারার সময় আসছে, এখন মারামারি হবে ঠিক না? যে যারে পারবে তারে মারবে, যে যেভাবে মারবে যারে যে যেভাবে মারবে, ঠিক এমন অবস্থায় কবরে উঠে দাঁড়াবে একজন শহীদ যদি আল্লাহর রাস্তায় গিয়া শাহাদাত বরণ করে, যে অবস্থায় রক্তমাখা অবস্থা তারে দাফন করা হবে, এই রক্তমাখা জামাগুলো নিয়ে কবরে হাসরের মাঠে কবর থেকে উঠে দাঁড়াবে। এই যে হাজি সাহেবরা হজে গেছেন, কিছু হাজি সাহেবরা কিন্তু মারা গেছে, মারা গেছে না? হাদিসে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা হাজি সাহেব যারে যেখানে দাফন করা হোক না কেন, সে যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে উঠে দাঁড়াবে, একটা মাত্র আওয়াজ দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের সফরে গিয়ে যদি কোনো হাজি সাহেব মারা যায়, তার মৃত্যু পরবর্তী জীবনে সে যখন পুনর্জীবিত হবে, তার জবানের মধ্যে লাব্বাইকের আওয়াজ থাকবে। কোন মানুষ চুরি সন্ত্রাসী ডাকাতি হাইজাককারী করে যখন মারা যায়, তার শেষ বিদায়টা যেই হালতে হবে, সে কবর থেকে এই হালতে উঠবে, শেষ কথা এটা। তার শেষ বিদায়টা যেই হালতে হবে কবর থেকে, ঠিক সে এই হালতে উঠে দাঁড়াবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দিয়ে যারা হজে গেছেন, যে হাজি সাহেবরা মরে গেছেন, লাব্বাইকের আওয়াজ দিয়ে কবর থেকে উঠবে। মসজিদে এসে সিজদার মধ্যে পড়ে একজন লোক মরে গেছে, কবর থেকে সিজদার অবস্থা উঠে দাঁড়াবে। তাসবিহ পড়তে পড়তে একটা মানুষ মারা গেছে, কবর থেকে তাসবিহ পড়তে পড়তে উঠে দাঁড়াবে। একজন নামাজি মানুষ নামাজরত অবস্থায় যখন মরে যায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় যখন মরে যায়, দান সাদাকারত অবস্থায় যখন মরে যায়, মানুষের কল্যাণকামী অবস্থায় যখন মরে যায়, কবর থেকে সেই হালতে সে উঠে দাঁড়াবে। এটা হলো বাস্তব। নবীজি বললেন, মালাকুল মওত বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনার এই সাহাবির শেষ যাত্রাটা এমন হচ্ছে, আর আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আমি অন্তত দৈনিক পাঁচবার আমি তার ঘরের দরজায় করা নাড়াই, আর আমি তারে দেখি, আমি দেখি তারে সে কি করে, আমি একটু দেখি তাকায়। জানে না আমি যে তারা তাকায় দেখতেছি তার জানা নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, বলি, মনে রাখবেন, মৃত্যুর ফেরেশতার হাত থেকে বাঁচা যায় না, বাঁচা যাবেও না। উযুহুন ইয়াউমাইযিন মুসফিরা, উযুহুন ইয়াউমাইযিন মুসফিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন, মৃত্যুর ফেরেশতা যখন আসে, কখনো তখন কিছু কিছু চেহারা আলোকিত হয়ে যায়, আর কিছু কিছু চেহারা বিমর্ষ হয়ে যায়, বিমর্ষ চিন্তা টেনশনে বিমর্ষ হয়ে যায়। একটা সূত্র থেকে একটা বর্ণনা এরকম এসেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন খলিলুল্লাহর উপাধি দিলেন, কোন উপাধি, সূত্রটা অনির্ভরযোগ্য কিন্তু বিভিন্ন কিতাবে আসছে, এটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ খেতাব দিলেন, এই সুসংবাদটা পৌঁছাবার জন্যে, মালাকুল মওত আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো এমনি যাই খালি মানুষের সাথে সাক্ষাৎ করি রূহ আনবার জন্য, এত সুন্দর একটা সংবাদ, আমি একটু আপনার খলিলকে আপনার বন্ধুকে এই সংবাদটা দিয়ে আসি।
আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমিই যাও। মালাকুল মাউত আজরাইল ইব্রাহিম আলাইহিসসালামের সামনে আসলেন, সালাম দিলেন। মুমিন বান্দার সামনে যেমন আসেন এমন রূপে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যত পরীক্ষা করেছেন সব পরীক্ষা আপনি সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন, এ কারণে আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন, আপনি খলিল, এই খেতাবটা আল্লাহ আপনাকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম খুব খুশি হইলেন। মালাকুল মাউত পরিচয় দিয়ে বললেন, হযরত আপনি কি আমাকে চিনেছেন? বলল না। বলল আমি হচ্ছি মালাকুল মাউত, আমি মানব জাতির রূহ কবজ করি। ইব্রাহিম আলাইহিসসালাম একটু ইতস্তত করলেন যে আপনি কি মালাকুল মাউত, আপনার চেহারা এত সুন্দর। মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, খলিলুল্লাহ, শুনেন আমার চেহারা এত আরো সুন্দর, মুমিন ব্যক্তির সামনে আমি আরো সুন্দর চেহারা নিয়ে আসি, আমি তো স্বাভাবিক চেহারা নিয়ে আপনার সামনে আসছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনি যখন কোনো পাপাচারীর সামনে আসেন, পাপিষ্টের সামনে আসেন, তখন কেমনে আসেন? মালাকুল মাউত বললেন যে হযরত এটা আমারে জিজ্ঞাসা না করলে ভালো হয়, আপনি আমার সেই চেহারাটা যদি দেখেন তো আপনি হুঁশ রাখতে পারবেন না, আপনি হুঁশ রাখতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, একটু দেখি না, কিতাবে আসে। মালাকুল মাউত চেহারাটা একটু ঘুরালেন, ইব্রাহিম নবীর থেকে অন্যদিকে একটু চেহারাটা ঘুরাইলেন, চেহারা ঘুরাইয়া কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকাইছে, তাকানোর পর খলিলুল্লাহ একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, একটা চিৎকার, রূপটা ছিল এইরকম, দুনিয়াতে ছিল পা, আকাশে ছিল আজরাইল আলাইহিসসালামের মাথা, আর সারা চেহারা থেকে এত বিশ্রী দুর্গন্ধ এবং এত বিশ্রী এক চেহারা, ভয়ঙ্কর এক চেহারা, এবং মুখ থেকে এত তীব্র গতিতে আগুন বের হচ্ছে উনি সহ্য করতে পারছেন। হুঁশ ফিরে আসলে মালাকুল মাউত বললেন, হযরত এটা আমি আগেই বলছিলাম যে আপনি আমার এই চেহারা সহ্য করতে পারবেন না। বললেন, আমার চেহারা এরকম হয় না, আরো ভয়ঙ্কর হয়, আপনাকে সেটা দেখাই নাই, আরো ভয়ঙ্কর আপনাকে সেটা আমি দেখাই নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষগুলোকে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আপনি এদেরকে বলেন যে আমি কিন্তু তাদের রূহ কবজ করার জন্য নির্ধারিত ফেরেশতা রাখছি, মালাকুল মাউত আছে, তারা খুঁজে বের করবে, বের করবে। আশ্চর্য ব্যাপার হলো এই মানুষটা, এই সারা দুনিয়ার এই মানুষগুলো বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ বাস করে, ইমানদারের সংখ্যা সর্বোচ্চ 200 থেকে 250 কোটি, বাকি মানুষগুলো বেঈমান, আল্লাহর যেমন সিফাত আল্লাহর যেমন গুণ সেই হিসেবে আল্লাহকে মানে না, ঠিক কিনা, শিরিক করে, মানলেও অনেক ক্ষুদা সামিল করে আল্লাহর সাথে, অনেক ক্ষুদা সামিল করে, অনেক ক্ষুদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষগুলোকে বলেন, যত যাই কিছু করো, নাস্তিক হও, মুরতাদ হও, মুশরিক হও, মাজুসি হও, আর বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যেটাই হও না কেন, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে নির্ধারিত টাইমে আমার ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবে, আসতে হবে আমার কাছে, কার কাছে যাইতে হবে, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই দিন মানুষগুলো যখন আমার সামনে আসবে, যারা নেককার থাকবে নেককার তাদের পরিবেশ, যারা বদকার থাকবে তাদের পরিবেশটা অন্যরকম, নেককারদেরকে তো মেহমান হিসেবে গ্রহণ করা হবে, এটা গত জমায় বলেছি, মালাকুল মাউত খুব সহজভাবে তার রুহটা নিয়ে যাবেন, ইলিউটে রাখবেন, বদকারদের রুহটা নিয়ে রাখবেন সিজ্জিনে, কবরে ফেরত দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এক হাদিসে আসছে, নেককার মানুষগুলোর কবরটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত হবে, কোন কোন বর্ণনায় এসেছে 70 গজ অন্তত লম্বা হবে তার কবরটা, সংকীর্ণ থাকবে না। আর পাপাচারীদের কবর
রসুল বলেন কবরে রাখার সাথে সাথে, কবরে রাখবার সাথে সাথে মাটি তো চাপা দিবে, তিন্নিন নামে এক ধরনের সাপ থাকবে, সাপ 99টা সাপ তার কবরে নিয়োগ দেওয়া হবে। কয়টা সাপ? এক একটা সাপের মাথা থাকবে সাতটা। কয়টা? সাতটা মাথা থাকবে। 99টা সাপ বিরতিহীন ভাবে কেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, কেয়ামত পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিবে তার গোটা চেহারা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান যাঙ্কা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার অনুশাসন থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, যারা আমার কথা শুনতে চায় না, কবরের কথা শুনতে চায় না, হাসরের কথা শুনতে চায় না, মিজানের কথা শুনতে চায় না, জাহান্নামের জান্নাত জাহান্নামের কথা শুনতে চায় না, আলেম ওলামাদের বয়ান শুনতে চায় না, পরকালের ভয় আনে না, মরণের ভয় আনে না, কোরআনের বিধিবিধান থেকে সে যখন নিজেকে দূরে সরায় দেয়, আমি আল্লাহ তার দুনিয়ার জীবন থেকে শুরু করে পরকালের জীবন সবটুকুই সংকীর্ণ করে দিই, সংকীর্ণ দনকা দনকা একেবারে সংকীর্ণ হয়ে যায়। অনেক ব্যাখ্যা, কিন্তু ছোট্ট করে বলি যে তার এক হাদিসে আসছে এই আয়াতের ব্যাখ্যা, যে এই পাপাচারী মানুষগুলোকে যখন কবরে রাখা হয় তার কবরটা খুব ছোট্ট হয়ে যায়, একেবারে ছোট্ট। এভাবে যখন কবরে আজাব চলতে থাকবে, হাসরের ময়দানে তারা যখন ওঠানো হবে, হায়াতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের মাঠে তাকে অন্ধ বানায় ওঠানো হবে, অন্ধ অন্ধ, চোখে দেখবে না, কানা থাকবে কানা। ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা, আল্লাহরে বলবে, আল্লাহ আপনি আমারে অন্ধ বানায় উঠেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, সব দেখতাম তো, আমারে অন্ধ বানালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসি। রব্বি কারীম বলেন, শোনো, আজকে অন্ধ বানায় উঠানো হয়েছে, দুনিয়াতে তুমি মূলতই অন্ধ ছিলে, তুমি যা দেখতে এটা দেখা ছিল না, দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকেও আমি তোমাকে ভুলে গেছি, আজকেও ভুলে গেছি, ভুলে যাব আমি। সূরা হাশর আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, একটা মানুষ যখন আল্লাহরে ভুলে যায়, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়, তার কানে আওয়াজ যায়, একবারও সাড়া দেয় না, ফরজ হুকুম পর্দার কথা আল্লাহ বলেছেন কানে যায় না, একটা মানুষকে সাদাকার কথা বলেছেন সাদাকা দেয় না, যাকাত দেয় না, হজের কথা বলেছেন হজ করে না, সক্ষমতা আছে, একটা মানুষকে আরও যত হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন আদায় করে না, আল্লাহ বলেন, আমার হুকুমের ক্ষেত্রে যখন তুমি এরকমভাবে ভুলে যাও আমাকে, একটা সময় এমন আসে যে আমি রব তোমাকে আত্মভোলা করে দিই, তখন আর ইবাদতের স্বাদ এই তোমার ভিতরে থাকে, স্মরণও হয় না, মনেও হয় না। এই জন্য কিছু মানুষকে দেখবেন বেকার, কোনো কাজ নাই, একেবারেই নিষ্কর্মার মতো বসে আছে দোকানে, আপনি যখন নামাজে আসবেন দেখবেন এমন কিছু মানুষ বসে আছে দোকানে, বয়সও হয়ে গেছে 70-80 বছর, তারে জিজ্ঞাসা করলে হ্যাঁ না কোনো উত্তর দেয় না, মাঝে মধ্যে বলে যে আমার ভাল লাগে না, তোমার নামাজ তুমি গিয়া করো, তোমার চেয়ে আমার ইমান শক্ত আছে, বলে না কি বলে, তোমার নামাজটা তুমি গিয়ে পড়ো, তোমার চেয়ে আমার ইমান অনেক শক্ত, যাও তোমার ইবাদত তুমি করো, তোমার চেয়ে আমার ইমান অনেক শক্ত আছে, এই কথাগুলো বলে কিনা ভাই? কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই লোকটা আল্লাহ থেকে দূরে সরতে 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 একটা সময় ফা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তারে নিজেরই আত্মভোলা করে দিয়েছে, সে নিজেকে ভুলে গেছে, তার কি করণীয়, সে কি করবে, কি করা দরকার এই কথাটা সে ভুলে গেছে, এই জন্য ভালো কাজটা এখন আর তার কাছে ভালো লাগে, মন্দটা মন্দ লাগে, ভালো লাগে তার কাছে,
এগুলো হলো। আর হাদিসে রাসূল বলেন, মুমিনের কাছে একটা ভালো কাজ যখন সে করে, একটা নেক কাজ সে যখন করে, তখন তার আত্মা তৃপ্তি অনুভব করে, শান্তি পায়। কোনো কারণে যদি কোনো গুনাহ হয়ে যায়, আত্মায় আর শান্তি কবে, কখন সে তওবা করবে, কখন সে কান্নাকাটি করবে, এই গুনার কালিমা এই দাগটা সে কিভাবে মুছে ফেলবে, এই জন্য সে খুব ব্যস্ত হয়ে যায়, সে বেটি ব্যস্ত হয়ে যায়। রাসূল বলেন, এরকম একটা অনুভূতি যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে সে পূর্ণ মুমিন এটা ধরা যায়। অর্থাৎ গুনাহ তাকে বিচলিত করবে, গুনাহ তাকে বিচলিত করবে, নেক কাজ তাকে শান্তি দিবে, এমন একটা রিয়েলাইজেশন যদি কোনো মুমিনের ভিতরে থাকে তাহলে সে প্রকৃত মুমিন। সম্মানিত ভাইরা, আমাদের ভিতরে কি এগুলো আছে একটু আনার চেষ্টা করব ইনশাআল্লাহ, সবাই একটু আনার চেষ্টা করব। মনে রাখবেন এই হাদিসের শেষে যে বললাম যে একটা মানুষের শেষ বিদায়ের বেলা সে যা করে বিদায় হবে, এমন বহু মানুষ দেখেছি, বহু মানুষ দেখেছি শুনেছি যে মৃত্যুর সময় মানুষকে গালাগালি করে করে মরে গেছে, আছে না, নিজে পেশাব পায়খানা করে, নিজের পেশাব পায়খানা সারা শরীরে মেখে বিছানার মধ্যে সারা বিছানা মাখায়া, তারপরে চিৎকার করে, চিল্লা চিল্লি করে মরে গেছে। যে হালতে মরছে, কবর থেকে ঠিক সে সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর এই হালতে উঠে দাঁড়াবে। এখন আপনার আমার শেষ বিদায়টা কোন হালতে হবে এটার জন্য নির্ভর করবে আপনি আমি এখন যে জীবন ধারণ করতেছি, এখন যে জীবনটা চালাচ্ছি, আমার এই জীবনের পূর্ণ সক্ষমতা বা সফলতা প্রমাণিত হবে আমার শেষ বিদায়ের সময়। এখন যদি আমি নেককার হই, মৃত্যুর সময় রব আমাকে দয়া করে, যে বললাম না রাসূল হযরতে মালাকুল মউত বললেন, হযরত একটা ফেরেশতা তার সাথে থাকে মৃত্যুর সময় তার পাশে থেকে, ফেরেশতা কালিমার তালকিন দেয়, কেউ যদি তার পাশে নাও থাকে, আল্লাহর কাছে যদি সে পছন্দনীয় হয়ে যায় তার কানের মধ্যে ফেরেশতা তালকিন দেয়। আমার ভাইরা, আমরা কি পারবো না এরকম একটু নেককার হইতে? পাঁচটা ওয়াক্ত নামাজ বা জামাত, মালাকুল মউত দৈনিক পাঁচবার আমাকে আপনাকে তাকায় দেখে তিনি বলেন যে, হযরত আমি একসাথে দেখি যখন আপনার মুমিন উম্মতগুলো মসজিদে আসে তখন আমার দেখতে সুবিধা, আর এই প্রতিটা মুমিনের সাথে একজন ফেরেশতা মসজিদ থেকে বের হয়ে যায় তার নিরাপত্তার জন্য। বাইরে যারা আছে শয়তান তাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে, শয়তান তার শেষ বিদায়ের বেলাও কালিমাটাকে ইমানটাকে চুরি করার জন্য তাকে ধোকা দিকে দিতে থাকে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আমরা পড়বো ইনশা, যেখানেই থাকি নামাজটা কখনোই ছাড়বো, পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য গুরুত্ব সহকারে সকলকে বোঝানোর চেষ্টা করব, নামাজ ছাড়া আমাদের শেষ বিদায়ের বেলায় কালিমা নসিব হবে এই আশাটা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।